আমাদের দুইজন ছাত্র নেতা একজন রবি এই দুজন ছাত্র নেতা ঘটনাস্থলে শহীদ হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নয়া পল্টন দলীয় কার্যালয়ের সামনে দলের নেতা কর্মীরা নিয়মিত অবস্থান করেন, সেই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে পুলিশ অতর্কিত আক্রমণ চালায়। তারা লাঠিচার্জ করে টেয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এই গুলিবর্ষণের ফলে দুজন ছাত্রনেতা ঘটনাস্থলে শহীদ হয়েছেন। এই ঘটনায় শতাধিক নেতা আহত হয়েছেন। আজ রাত 8টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ফখরুল বলেন, গুলিবর্ষণের পর পুলিশ বিএনপি কার্যালয়ের প্রধান ফটক ঘিরে রাখে। তিনি ভেতরে প্রবেশ করতে চাইলেও পুলিশ তাকে বল প্রয়োগে আটকে রাখে বলে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ফখরুল বলেন, নয়াপল্টন থেকে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ অতর্কিতে আমাদের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এখানে স্বাভাবিকভাবে প্রায় প্রতিদিন যে সমস্ত নেতাকর্মীরা অবস্থান করেন সেই নেতাকর্মী এখানে অবস্থান করছেন। সম্পূর্ণ অতর্কিতে শান্তিপূর্ণ এই কয়েকজন এখানে নেতাকর্মী উপস্থিত ছিলেন, তাদের উপরে তারা অতর্কিতে আক্রমণ চালায় এবং সে আক্রমণ করে অসংখ্য সংখ্যক পুলিশ তারা লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং বুলেট দিয়ে আক্রমণ করে, স্পর্শ করে এবং এই গুলিবর্ষণের ফলে আমাদের দুইজন ছাত্র নেতা একজন রবি এই দুজন ছাত্র নেতা ঘটনাস্থলে তারা নিহত শহীদ হয় এবং পরে তাদের শতাধিক এখানে আহত হয় এবং এরপরে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি বিভাগ তারা সমবেতভাবে এখানে গেটের সামনে এসে তারা ভেতরে ঢুকে সরকার দিন আসে। ওই সময় আমি এসে এখানে উপস্থিত হই, এখানে এসে আমি বলি আমি আমার অফিসে যাব, আমাকে বলপূর্বক আটকে রাখা হয়, আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং তারপরে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা ভেতরে ঢুকে অন্যায়ভাবে অস্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মী কর্মী চালায় এবং সেখান থেকে প্রায় 600 অধিক নেতাকর্মীকে তারা গ্রেফতার করে। যারা সিরিয়াল রোমান সাহেব ছিলেন পরবর্তীকালে শুনেছি এটাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আব্দুল সালাম আমাদের মহানগরের আবায়ক, আমানুল্লাহ আমার আমাদের কেন্দ্রীয় সহ আরো অসংখ্য শহীদ যদি আনি সহ অসংখ্য নেতাকর্মীকে তারা এখানে গ্রেফতার করে এবং তাদেরকে গ্রেফতার করে তারা প্রায় 5 ঘন্টা ধরে এই অভিযান তারা এখানে চালিয়েছে এবং তারা যে সবচেয়ে হীন কাজটা করেছে তাতে তারা নিজেরাই এখানে ব্যাগে করে